ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমি মোটামুটি আছি, এমনি ঠিকঠাক আছি, সুস্থ আছি, মানে মনের দিক থেকে সুস্থ বলতে পারো একটু কম আছি। এটা কোনো ব্লগ না, এটা কোনো আদিন যা করি সেগুলো দেখাই বা কিছু। আজকে তোমাদের একটা মানে অন্য কিছু বলতে এসেছি, জানি না এটা আমার বলা ঠিক হবে কি না। আমি বলতেও চেয়েছিলাম না, তবে আমি সারা রাত্রি অনেক ভেবেছি, প্রায় আমি কালকে রাত্রে আমি ঘুমাইনি কি 4:45 এরকম কিছু টাইমে, 4:30 কি 4:45 এই টাইমে আমি ঘুমিয়েছিলাম আর উঠেছি 8টায়। এইটুকটা আমি ঘুমিয়ে গেছিলাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি। তো তোমাদেরকে দেখো, সবার জীবনেই সুখ দুঃখ আনন্দ খুশি এই মানে কিছু জিনিস নিয়ে থাকবে, কারণ সুখ দুঃখ ছাড়া জীবন চলে না। আর হাসি আর কি বলবো, আনন্দ এগুলো তো আছে, কান্না এগুলো আছে, আমি জানি জীবন যখন আছে, প্রাণ যখন আছে এগুলো থাকবে। তবে কিছু কিছু সময় অনেকটাই বেশি হয়, অনেকটাই কম হয়। আর তোমরা আমাকে এই কয়দিন থেকে যারা দেখছো তারা জানো যে আমি একাই মানে ব্লগটা করি, যেহেতু আমার হাজবেন্ড ক্যামেরার সামনে আসতে এখনও মানে আসতে চায় না, সেহেতু আমি তাকে জোর করে নিয়ে আসি না। এবার বড় ছেলেও খুব একটা ই করে না, ও এখনও তো ছোট, ওকে আমি সেইভাবে নিয়ে আসি না। যখন হয়তো একটু দেখা হয়ে গেল বা কিছু তখন হয়তো নিয়ে আসি, আর ছোটটা চলে আসে আমার পাশে, ওই জন্য দেখতে পাও তোমরা। তো চলো, যেটা আমার বলার কথা আমি দেখো আমি বলতে চাই না, কারণ আমি এর আগেও একবার বলেছি যে আমার কষ্ট আমি সবসময় আমার নিজের ভেতরে রাখতে চাই। তবে মানে কিছু কিছু সময় না রাখাটা সম্ভব হয় না। আর আমার বলতে পারো বন্ধু বান্ধব, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, বাবার বাড়ি, এই পাঁচটা এই পুরোই আমার এইভাবে বন্ধ, মানে আমি পড়ে আছি একদিকে আর মাঝখানে একটা মোটা প্রাচীর আর তারপরে ওরা। আমার এই মোটা প্রাচীরটারই গল্পটা তোমাদের আজকে বলবো। আর গল্পটা বলবো বলতে আজকে আমি পুরোটা বলবো না, কারণ হচ্ছে দেখো মানে যে কারণে বলবো সেটা যদি আমার সফল না হয়, আমার এখন বলাটা আমার মনে হয় যে ফালতু। আর তোমাদেরকে যখন বন্ধু করেছি তোমাদেরকে তো সব দেখাবো, বা খুশি আনন্দ দুঃখ এগুলো তো দেখাবই। তো তোমরা মানে চাও তো আমি এই প্রাচীরটা ভেঙে ফেলি, আশা করি চাও। আর যারা আমাকে চেনো বা আমার আত্মীয় স্বজন বা আমাকে দেখছো তারা তো জানো যে আমার কী প্রাচীরটা এই মোটা প্রাচীর আছে, সেই প্রাচীরটা কিসের জন্য কি তোমরা সবাই জানো যে এই প্রাচীরটা কিসের প্রাচীর। আর যারা চেনো না জানো না বা আমাকে কয়দিনই দেখছো তাদের জন্য আমি বলছি, আর যারা আমাকে চেনো জানো সেই প্রাচীরটা কেন আছে কিসের জন্য আছে তোমরা জানো। তাদের সঙ্গে আমার পুরো ফ্যামিলির সঙ্গে বন্ধু বান্ধব সবার সঙ্গে, মানে আমি সবার কথাই বলছি, মানে ওই পারে প্রাচীরে ওই পারে কথা বলছি, সবার সঙ্গেই আমার যোগাযোগ একদমই বন্ধ বলতে পারো। আর আমি আমার হাজবেন্ড আমার দুই বাচ্চা এটাকে নিয়ে আমার এই প্রাচীরে পড়ে থাকা। তো আমি একটু প্রাচীরটাকে ভাঙতে চাই, আর সে ভাঙতে পারো সেটা হচ্ছে আমি পারবো না, তোমরাই পারো ভাঙতে। কারণ কেন বলছি তোমরা পারো, দেখো তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে, একটু সাবস্ক্রাইব করো একটু পাশে থাকো তাহলেই প্রাচীরটা আমি ভাঙতে পারবো। তোমাদের একটা 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 সাবস্ক্রাইবই আমার কাছে মানে প্রাচীরটা চির ধরতে সাহায্য করবে, তারপরে আস্তে আস্তে তোমরাই ভেঙে ফেলো প্রাচীরটা। আর এ তো নয় যে সাবস্ক্রাইব বাড়লো
আমি চ্যানেলটাকে বন্ধ করে দিলাম। নিশ্চয়ই সাবস্ক্রাইব বাড়লে চ্যানেলটাকে আমি আরও চালাবো, আর চালাবো যখন তোমরা নিজেই দেখতে পাবে তোমরা কতটা আমার উপকার করেছো। মানে দেখো চ্যানেলটা যখন করেছি তখন তো অনেক দূর চালানোরই, মানে যখন যতটা চলবে বা যতক্ষণ চলবে ততক্ষণ তো সবাই চালানোরই চেষ্টা করবে। আর একটা জিনিস শুরু করেছি যখন তখন, আর এটা আমার বলতে পারো ভালোবাসার জিনিস, বন্ধু বলতে পারো। আর তোমাদের এর আগে বলেছিলাম আমার বিয়ের আগে একটা ডায়েরি ছিল। দেখো আমার ঘরে কিন্তু কেউ নেই, ছোটো বাচ্চাটাও আমার পাশে ঘরে খেলতে চলে গেছে, বড়টা টিউশন গেছে, হাজব্যান্ড হোটেলে গেছে। আমি এই সময়টাকেই বেছে নিয়েছি, কারণ একটু পরে ছেলে চলে আসবে, ছোটোটাও খেলা বন্ধ হয়ে যাবে, আমি ওদের সামনে কোনো কথা বলতে চাই না। কারণ নিজে আমার বড়টা অবশ্য একটু জানে যে কেন কি কিসের, কারণ যখন পাঁচিরটা পড়ে তখন ও 9-10 বছর ছিল, তখন ও চোখের সামনে সব কিছু দেখেছে, সুতরাং ও সবই জানে যে কিসের পাঁচির, কেন পাঁচির, কীভাবে পাঁচির পড়েছে ও এখন জানে। তবে ও বলতে পারে না, ও মনে মনে অনেকটাই মানে ভেঙে পড়েছে, তবে বাচ্চা তো অনেকটাই সামলিয়ে ফেলেছে, আমি যেমন সামলাই সেও মনে মনে অনেকটাই সামলিয়ে ফেলেছে আমার ফ্যামিলি থেকে, বা আমিও আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে হারিয়ে ফেলেছি। অ্যাড দেয় না যে আমি হারিয়ে ফেলেছি সন্ধান, মানে নিরুদ্দেশ এই টাইপের। তো ভেবে নাও আজকে আমিও তোমাদেরকে একটু মানে সাহায্য চাইছি, সেটা হচ্ছে তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো, একটু যদি আমি দাঁড়াতে পারি তাহলে এই পাঁচিরটা আমি ভাঙতে পারবো। আর সেই খুশিটা তোমাদেরকে আমি যেদিন দেখাতে পারবো সেই দিন, মানে তোমাদেরকে তো দেখাবোই আমার খুশি। সোশ্যাল মিডিয়াতে আনাটা ঠিক হবে কি আমি জানি না, নিজের কষ্ট দুঃখ এটা অনেকে মানে কি বলবো হয়তো ভাববে যে দেখ এটা মনের কথা বলছে, কিন্তু আমি কাকে বলবো মনের কথাটা, তো সেই কষ্টটা আমি ভোগ করছি। মানে কিছুদিন হয়তো আমি ঘুমিয়েছিলাম, এখন বেশিরভাগ রাত্রিতে আমি ঘুমাতে পারি না, মানে মোবাইলে কাজ করি আমি খানিকক্ষণ, 12টা সাড়ে 12টা একটা এরকম কাজ করি, কাজ করার পর তারপরে আমি একটু চা খাই, ওই চাটা খাওয়ার পরে না আমার কিছুতেই ঘুম আসে না। কারণ হচ্ছে সেই তাদের কথাগুলো মনে পড়ে ছোটো, তারপরে নিশ্চয়ই তোমরা যখন পাশে থাকবে আমার তখন প্রতিদিনের দেখবে, বা আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে যাই তারপরে নিশ্চয়ই বারবারই তো বলছি চ্যানেলটা নিশ্চয়ই আমি বন্ধ করব না, তারপরে মানে তোমাদেরকে দেখাবো যে তোমরা আমার কী উপকার করেছো, কতটা উপকার করেছো। একটা সাবস্ক্রাইব আমাকে আমার জীবনটা নতুন জগতে নিয়ে যাবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো বেশি করে, আর শেয়ার করো বেশি বেশি করে, যেন আমি খুব তাড়াতাড়ি আমি ওই পাঁচিরটা ভাঙতে পারি। কারণ ওই পাঁচিরটা যতদিন আমি ভাঙতে না পারবো আমি কাউকেই আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, বা আমার বাড়ির ওখান থেকেও কেউ আসতে পারবে না। তো তোমরা সোশ্যাল মিডিয়ায় আছো, আমিও আছি, ওই জন্যই তোমাদেরকে আমার এইটুকুই অনুরোধ যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। বারবার বলছি যে আমার খুশিটা একটু এনে দাও তোমরা। ও প্রতিটা রাত্রি খাঁচ্ছি, প্রতিটা রাত্রি। আজকে আমি সে ঘটনাটা বলবো না যে আমি কেন তোমাদেরকে এত, মানে তোমাদের কাছে থেকে এত হেল্প চাইছি। আমি ইউটিউবে চ্যানেলটা খুলেছি, তারপরে যদিও আমি খুলেছিলাম যে আমার টাইম পাস হবে, সময় কাটবে, প্লাস একটা যদি কোনো সময় আর্নিং ঢুকে সেটার জন্য, একদম যে মানে সময় টাইম পাস হবে বা সবার সঙ্গে দেখা করব সেটাও না, কিছুটা আর্নিংয়ের জন্যও আছে। তো তোমরা তো যখন বুঝতে পারবে যে তোমরা কতটা উপকার করেছো তখন নিজেরাই তোমরা মনে একটু শান্তি পাবে যে না, মানুষটার পাশে আমরা দাঁড়াতে পেরেছি সবাই মিলে। আর যদি সেই সময় তোমাদের মনে হয় যে না উপকার করাটা তোমাদের ঠিক হয়নি, তোমরা সাবস্ক্রাইব তুলে নিও। মানে তোমাদের যদি মনে হয় সেই সময়
জানা কি এমন উপকার করেছি, সেই সময় তোমরা সাবস্ক্রাইবটা তুলে নিও। আর যদি মনে হয় যে না আমি মানে একটা একটা সাবস্ক্রাইব এই মানুষটা জীবনটা বাঁচিয়ে দিয়েছে, তাহলে তোমরা মানে সাবস্ক্রাইবটা রেখে দিও। আর আমাকে মানে বন্দি খাঁচা বলতে পারো, সে খাঁচাতে আমি আছি, হয়তো সুখে আছি বলতে পারো, ছেলেদের নিয়ে আছি বলতে পারো, নিজের হাজব্যান্ড স্বামীকে নিয়ে আছি বলতে পারো, ভালো আছি, এমনি ভালো আছি, আমি কখনো বলছি না আমি খারাপ আছি। তবে ভালোবাসাটাও যেমন বলে না যে টাকা পয়সাটা কি সব, ভালোবাসাটা মানে অনেক কিছু। আর আমি বলবো ভালোবাসাটা কি সব, টাকা পয়সাটাও অনেক কিছু। তবে জীবনে বেঁচে থাকতে গেলে টাকা পয়সাও যেমন দরকার, ভালোবাসাটাও দরকার। হ্যাঁ, ভালোবাসা বেশি দরকার টাকা পয়সা থেকে, তবে আজ আমার হয়ে গেছে টাকা পয়সাটা অনেক দরকার, কারণ ওই প্রাচীরটা ভাঙবে আমার। আমি যেতে চাই একটু, আমি একটু বাঁচতে চাই, আমি মায়ের পাশে গিয়ে একটু শুতে চাই, মায়ের শাড়ির আঁচলটা ধরতে চাই আমি একটু। কতদিন মাকে দেখিনি, আমি একটু সবাইকে দেখতে চাই, প্রাণ করে ছুটতে চাই। তোমাদের কাছে আজকে আমি জানি হাত ঝোঁক করে বলবো, তোমরা কী ভাবতে আমি জানি না। দেখো বৃষ্টিটাও মানে যতটা আমার মনে কষ্ট বেড়েছে, বৃষ্টিটাও ততটা বেড়েছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও। আর তোমরা পাশে থাকো তাহলে বুঝতে পারবে, বারবার বলছি পাশে থাকো বুঝতে পারবে যে কতটা উপকার করেছো। আর হাত জোর কার কাছে করে, ভগবানের কাছে। আজ তোমরাই আমার ভগবান, মানে তোমরা যদি আমার ভগবান হয়ে পাশে দাঁড়াও তাহলে আমার সব কিছু ই করতে পারে। আর আমি চাই তোমরা দেয়ালটাকে টুকরো টুকরো করে ভেঙে দাও, আর আমি ছুটিয়ে চলে যাই ওই পাশটায়। প্লিজ 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 আমি বলছি, তোমরা একটু আমায় হেল্প করো। আজকে এইটুকুই, আবার আমি কথা বলতে পারছি না, আমি আবার পরে ফিরে আসবো। এলাম নিজেকে ঠিক করে, কারণ যারা মাকে ছেড়ে আছো অনেক দূর তারা জানো কতটা কষ্ট হয়। আর সব থেকে মানে মা ভালো হোক খারাপ হোক, বাবা ভালো হোক খারাপ হোক, মা বাবা মা বাবাই হয়। আবদার বলতে পারো, অনুরোধ বলতে পারো, মানে যেটা আমি ভাষা কিছু খুঁজে পাচ্ছি না। আমার মনটা কালকে রবিবারে ব্লগটা করেছি, আমি রবিবারে ব্লগটাও সারা দিন ঝিমিয়েছি আর করেছি, মানে করতে হবে ওই জন্য। আর আজকেও সেই রকমই, তবে রবিবারে ব্লগটা আমি আগে দিব না, কারণ আমি চাই যে এটা যেন খুব তাড়াতাড়ি হোক আর আমি খুব তাড়াতাড়ি তাদের কাছে যেতে পারি। সেই জন্য আমি আজকে ব্লগটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আর রবিবারে ব্লগটা আমি রেখে দিচ্ছি। আর আজ হচ্ছে সোমবার, 20, তো রবিবারটা আমি আজকে ছাড়ছি না, সোমবারটা দিয়ে দিচ্ছি, কালকে রবিবারেরটা ছাড়বো, কারণ কাজ কাম এগুলো তো আছে। আর আমি চাই যে এটা খুব তাড়াতাড়ি শেষ হোক। তো আমার সঙ্গে যদি থাকতে চাও, আমার পাশে যদি সবাই বন্ধু হয়ে একটু থাকতে চাও, তাহলে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর একটু সাপোর্ট করো, একটু ভালোবেসো, আর একটু বিশ্বাস করো, কারণ বিশ্বাসটা সব থেকে বড়ো জিনিস। কারণ তুমি একবার বিশ্বাস করে দেখো যে আশা করি তোমার ভালোবাসা ঠকবে না। একবার বিশ্বাস করো আমাকে আর ভালোবেসে দেখো, ভালোবাসা কোনো সময় ঠকবে না আমার কাছে। তো তোমরা আমার পাশে থেকো, এটুকুই আমার বলার। আর আজকের মতো আসছি, বাই।